ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের 13 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ এই অধ্যায়ের কোষে দেখি 13.2 এর 3-এর যে অঙ্কগুলো আছে এগুলো সলভ করব। এর আগে আমরা 1 এবং 2 এর প্রতিটি প্রশ্ন সলভ করেছি, আশা করি সেই অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছ। আর যদি ভিডিওটি না দেখে থাকো তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো, চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সেখান থেকেও দেখে নিতে পারো, অথবা উপরের আই বাটনে ক্লিক করে সেখান থেকেও দেখে নিতে পারো। তো 3 নম্বর প্রশ্ন দেখো, উৎপাদক বিশ্লেষণ করি। হ্যাঁ দেখো, প্রথম সংখ্যামালাটা এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 × x প্লাস এ, এই সংখ্যামালাটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখে নিটা কী করে সলভ করব। 3-এর 1-এর প্রশ্নটা লিখে নিয়েছি, এই সংখ্যামালাটির উৎপাদক বিশ্লেষণ করতে হবে। চ্যাপ্টার নাম্বার 13-এ আমরা যে সংখ্যামালাগুলো উৎপাদক বিশ্লেষণ করছিলাম, যে পদ্ধতিতে করছিলাম, কি নাম? মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতি। তো সেই পদ্ধতিতে আমাদের কি করতে হচ্ছিল না, মধ্যপদ যে তার সহগটাকে বিশ্লেষণ করে লিখছিলাম। মধ্যপদ বলতে এখানে এই পদটি, অন্য অঙ্কের ক্ষেত্রে কি করছিলাম, এই মধ্যপদে যে সহগটা ছিল তাকে ভেঙে লিখছিলাম। কার সাহায্যে? এই ধ্রুবকের সাহায্যে। আর 13.2-তে আমরা শিখেছি স্কোয়ার টার্মের সাথে যদি কিছু সহগ থাকে তো সেই সহগ আর ধ্রুবক গুণ করব, তাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করব, সেই উৎপাদকগুলোর সাহায্যে এই মধ্যপদের সহগটাকে বিশ্লেষণ করে লিখব। আবার বলছি, আমরা চ্যাপ্টার নাম্বার 13-এ শিখেছি মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। যেখানে 13.1-এর যে অঙ্কগুলো ছিল সেক্ষেত্রে স্কোয়ার টার্মের সাথে কোনো সহগ ছিল না গুণাকারে, কিন্তু 13.2-তে সহগ আছে। এবার মধ্যপদের সহগ বিশ্লেষণ বলতে মধ্যপদ যে তার সহগটাকে বিশ্লেষণ মানে ভেঙে লেখা, কার সাহায্যে? না, ধ্রুবক আর স্কোয়ার টার্মে যদি সহগ থাকে তো সেই দুটো গুণফলকে উৎপাদকে বিশ্লেষণ করে তার সেই উৎপাদকগুলোর সাহায্যে। যদি স্কোয়ার টার্মে সহগ না থাকে তাহলে তো কোনো ব্যাপার নাই, তাহলে শুধুমাত্র ধ্রুবককে উৎপাদকে বিশ্লেষণ করব, তারপরে সেই উৎপাদকগুলোর সাহায্যে একে ভেঙে লিখব। কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো মধ্যপদের সহগটাকে বিশ্লেষণ করে লেখা আছে অলরেডি, ইজি হয়ে গেলে এটা আমাদের কাছে। আরও গুণ করে লিখব স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ। এবার আমরা দেখব প্রথম দুটো পদ থেকে কী কী কমন আছে, এখানে এ এখানে এ স্কোয়ার, মানে একটা এ দুটো এ, অর্থাৎ একটা এ তো কমন পড়ছে। এখানে এক্স স্কোয়ার এখানে এক্স, মানে এখানে একটা এক্স এখানে দুটো এক্স, মানে একটা এক্স দুক্ষেত্রেই আছে, কমন দিলাম, তাহলে পড়ে থাকলো এক্স যোগ এ। এবার শেষ দুটো পদ থেকে কি কমন, দেখো এক ছাড়া কিন্তু কিছু কমন নেই, তাহলে প্লাস 1 কমন দিলাম, পড়ে থাকলো এক্স প্লাস এ। এখন ব্র্যাকেট পোর্শন সেম হয়ে গেছে যেটা আমাদের দরকার, তাহলে এক্স প্লাস এ কমন দিয়ে দিলাম ইন্টু এক্স প্লাস 1। অতএব উৎপাদক বিশ্লেষণ করে পাই প্রদত্ত সংখ্যামালাটি লিখে নেব এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 × x প্লাস এ ইজিক্যাল টু এক্স প্লাস এ ইন্টু এ এক্স প্লাস 1। 3-এর 2-এর প্রশ্নটা লিখে নিয়েছি এক্স স্কোয়ার প্লাস 2 এ এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্ষেত্রে কিন্তু মধ্যপদে যে সহগ তাকে সাজিয়ে দেয়নি, আমাদেরকে এটা নিজেদের অ্যারেঞ্জ করে লিখতে হবে। কিন্তু এখানে ধ্রুবক যে পদটা ছিল তাকে উৎপাদকে বিশ্লেষণ করে দিয়েছে, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ আকারে আছে মানেই তো উৎপাদকে বিশ্লেষণ করা আছে। এখন আমাকে মধ্যপদের সহগ কত, 2a, এই 2a কে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এদের সাহায্যে যোগ বিয়োগ করে এটা আনতে হবে। দেখো আমার আছে কত, 2a, এখান থেকে দেখো এ যোগ এ করে 2a পাচ্ছি, সুতরাং যদি আমি এদের যোগ করি দেখি পাই কি না, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি যোগ করলাম, তাহলে দেখো পাচ্ছি ব্র্যাকেট তুলে দিয়ে লিখলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, প্লাস বি মাইনাস বি ক্যান্সেল, প্রথমে 2a, তাহলে আমি যোগ করে দিলাম পেয়ে গেলাম 2a। তাহলে আমি 2a এর জায়গায় লিখব এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারও থাকতো তাহলেও আমাদের এটা আসতো, কেন আসতো? দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি থাকতো ধ্রুবক পদে তাহলে আমরা একে উৎপাদকে বিশ্লেষণ করতাম কী করে, না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমাদের কী কাজ, উৎপাদকে বিশ্লেষণের পর তাকে যোগ বিয়োগ করে এই মধ্যপদের সহগটাকে আনা,
তাহলে আমরা সেম প্রসেসই অ্যাপ্লাই করতাম। অর্থাৎ এখানে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একই উৎপাদকে বিশ্লেষণ করে যেটা এসেছে সেটাই আমাদের ধ্রুবকে দিয়েছে, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস, এবার গুণ করে লিখব এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকাল টু, প্রথম দুটো থেকে কী কমন, এখানে দুটো এক্স এখানে একটা এক্স, তাহলে একটা এক্স কমন দিই, তাহলে একটা এক্স পড়ে থাকছে প্লাস এ প্লাস বি, যেহেতু সবকটাই প্লাস আছে তার জন্য আমি আলাদা করে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম না। প্লাস শেষ দুটো পদ কী কমন দেখো, এ মাইনাস বি এ মাইনাস বি কমন দিলাম, আর কিছু কমন নেই, তাহলে কে পড়ে থাকলো এক্স প্লাস এ প্লাস বি, ব্র্যাকেট পোর্শন দুটোই সেম, তাহলে কমন দিয়ে দেবো এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি, তাহলে এক লাইন লিখে দেবে অথবা উৎপাদক বিশ্লেষণ করে পাই প্রদত্ত যে সংখ্যামালাটা ছিল এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকাল টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি। তিনে তিন নম্বর প্রশ্নটি লিখে নিয়েছি, এক্ষেত্রেও দেখো প্রথম অঙ্কটির মতোই শুধুমাত্র এই সাইনটি মাইনাস আছে, অর্থাৎ এখানে আমাদের মধ্যপদের সহগটাকে বিশ্লেষণ করে দেওয়া আছে, শুধুমাত্র গুণ করে কমন নিয়ে তিন লাইনে আমাদের অ্যান্সার চলে আসবে। এ এক্স স্কোয়ার, এখানে যেহেতু সামনে মাইনাস আছে তার মানে আমার প্লাসে মাইনাসে মাইনাস হবে, এ স্কোয়ার এক্স মাইনাসে প্লাসে মাইনাস এক্স প্লাস এ, প্রথম দুটো থেকে কী কমন দেবো, এখানে একটা এ এখানে দুটো এ, মানে একটা এ কমন যাবে, এখানে দুটো এক্স এখানে একটা এক্স, একটা এক্স কমন এলো, তাহলে এখানে পড়ে থাকলো এক্স এখানে পড়ে থাকলো এ, দেখো গুণ করো আগের লাইন পেয়ে যাবে, একবার রিচেক করে নেবে। আচ্ছা মাইনাস এক্স প্লাস এ, কিন্তু আমার ব্র্যাকেট পোর্শনে কী লাগবে, এক্স মাইনাস এ, তবে তো আমি আবার কমন দিতে পারবো, তাহলে আমি মাইনাস ওয়ান কমন দিই, তাহলে পাবো মাইনাস এক্স মাইনাস এ, গুণ করো দেখো মাইনাস ওয়ান ইন্টু এক্স তাহলে মাইনাস এক্স, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস এ মানে প্লাস এ ইজ ইকাল টু, ব্র্যাকেট পোর্শনটাকে আবার আমরা কমন দেবো, তাহলে পাবো এ এক্স মাইনাস ওয়ান, অথবা উৎপাদক বিশ্লেষণ করে পাই এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ ইজ ইকাল টু এক্স মাইনাস এ ইন্টু এ এক্স মাইনাস ওয়ান। নেক্সট চারের অঙ্ক দেখো, এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ, এখানেও দেখো মধ্যপদটিকে ভেঙে লেখা আছে, অর্থাৎ আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে যোগ বিয়োগ করে মধ্যপদটাকে আর ভেঙে লিখতে হবে না, তাহলে এবার এই অঙ্কটা সলিউশন দেখে নিই, এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স যদি গুণ করে লিখি তাহলে এটা পাচ্ছি, প্রথম দুটো থেকে কী কমন দেবো এ এক্স, তাহলে এখানে থাকছে এক্স প্লাস এ, শেষ দুটোতে দেখো দুটোতেই মাইনাস আছে, তাহলে মাইনাস ওয়ান যদি কমন দিয়ে দিই তাহলে পাচ্ছি এক্স প্লাস এ ইজ ইকাল টু, তাহলে এক্স প্লাস এ আবার কমন দিলাম, এখানে থাকছে এ এক্স মাইনাস ওয়ান, অতএব উৎপাদক বিশ্লেষণ করে পাই এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ ইজ ইকাল টু এক্স প্লাস এ ইন্টু এ এক্স মাইনাস ওয়ান। এবার আমি যে এক্স প্লাস এ কে সামনে রেখেছি এ এক্স মাইনাস ওয়ানকে শেষে দিয়েছি, তোমরা চাইলে এ এক্স মাইনাস ওয়ানকেও সামনে রাখতে পারো। নেক্সট তিনের পাঁচের অঙ্কটা দেখো, এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু এ, এক্ষেত্রেও মধ্যপদ্মের সহগটাকে বিশ্লেষণ করে লেখা হয়েছে, তাহলে গুণ করে দেবো এবার এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স, মাইনাসে প্লাসে মাইনাস এর সামনে কিছু নেই মানে তো প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হলো, মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স মাইনাস টু এ ইজ ইকাল টু, প্রথম দুটো থেকে কী কমন আসবে, একটা এ আর একটা এক্স, তাহলে এখান থেকে পড়ে থাকছে একটা এক্স এখানে পড়ে থাকছে একটা এ, মাঝে মাইনাস ছিল মাইনাস পড়লো, শেষ দুটো পদে কী কমন দুই কমন, প্লাস দুই কমন দেব তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস এ, ব্র্যাকেট পোর্শন সেম, তাহলে আমরা আবার কমন নিতে পারি, এক্স মাইনাস এ কমন দিলাম আর পড়ে থাকছে এ এক্স প্লাস টু, অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই
ए एक्स स्क्वायर माइनस स्क्वायर माइनस टू इंटू एक्स माइनस टू ए इज इक्वल टू एक्स माइनस ए इंटू ए एक्स प्लस टू। तीन शेष प्रश्न ए स्क्वायर प्लस वन माइनस सिक्स बाय ए स्क्वायर संख्या मानाटी के उत्पादक विश्लेषण कर लिखते हैं। ए स्क्वायर एखे मध्यपद कत आछे एक, তাহলে আমাকে ছয় কি উৎপাদকে বিশ্লেষণ করে এক আনতে হবে। ছয় কি উৎপাদকে বিশ্লেষণ মানে দুই তিনে ছয়, আর আমরা তিন বিয়োগ দুই করে এক পেয়ে যাব। তাহলে আমি লিখব তিন বিয়োগ দুই, ব্র্যাকেট দিলাম না, মাইনাস সিক্স বাই স্কোয়ার। প্রথম দূরে থেকে কি কমন আছে? কিছুই কমন নেই। আমি যদি এ কমন নিই তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে এখানে তো থাকছে এ প্লাস থ্রি বাই এ, গুণ করো দেখো এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু থ্রি বাই এ, মানে এ এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখো এ গুণ তিনের এ, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু তিন পড়ে থাকছে যেটা আমার এখানে আছে। শেষ দুটো থেকে কি কমন দেব? মাইনাস কমন দেব, টু বাই এ কমন দেব। কেন কমন দেব? আমাদের ব্র্যাকেট পোর্শনটা সেম রাখতে হবে। তাহলে এখানে কত পড়ে থাকবে? এ প্লাস থ্রি বাই এ, এটা আমি গুণ করে পাশে দেখাচ্ছি, দেখো আমি লিখেছি মাইনাস টু বাই এ ইন কমন দিয়ে প্লাস থ্রি বাই এ, গুণ করবো তাহলে মাইনাস টু বাই এ ইন্টু এ, মাইনাসে প্লাসে মাইনাস টু বাই এ ইন্টু সি থ্রি বাই এ, তাই তো? এখানে দেখো এ এ ক্যান্সেল হয়ে গেলে কত থাকলো? মাইনাস টু, এখানে মাইনাস থাকলো, নিচেতে এ এ গুণ করে এ স্কোয়ার, ওপরে দুই গুণ তিন করে ছয়, তাহলে মাইনাস টু মাইনাস সিক্স বাই এ স্কোয়ার, যেটা আমার এখানে আছে, ব্র্যাকেট পোর্শন সেম আছে, তাহলে আবার কমন দেবো এ প্লাস থ্রি বাই এ, পড়ে থাকছে এ মাইনাস টু বাই এ। অতএব উৎপাদক বিশ্লেষণ করে পাই এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স বাই এ স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস থ্রি বাই এ ইন্টু এ মাইনাস টু বাই এ। আজকে আমরা কোথা থেকে 13.2 কমপ্লিট করে নিলাম, আশা করি অঙ্কগুলি বুঝতে পেরেছো। ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।